বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত, আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01819330853। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. নবীজির দুরুদ না সাড়িলে নবীজি আমাদের সাড়বে না। আল্লাহ জুড়ে সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই ভবনে তশরীফ আনেন রহমতান লিল আলামিন। সোনার বদিনা নবীজিকে না দেখায় কবর দেশে নিও না। আল্লাহ মাইক জানান না লড়ে, ঠিক আছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ সারা, সবাই বলি নাই কোনো মাবুদ আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ মাকসুদ ইল্লাল্লাহ লা মাজুদ ইল্লাল্লাহ লা মাবুদ ইল্লাল্লাহ ওলা ইল্লাল্লাহ হাসবি রাব্বি
জল্লাল্লাহ নূর মোহাম্মদ হসবি রব্বি জল্লাল্লাহ খুদাই পাকেরা আকি মদদ মুস্তে খাকেরা সলাম দুনিয়া জবাতা বদর দা জায়েগি সনায়ে মুহাম্মদ বদ দিল ফজীন সলাম দুনিয়া পৃথিবীতে আমি শুধু বাংলাদেশ নিয়ে কথা বলি না, বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা ছোট্ট দেশ, কিন্তু যদিও একটা ছোট্ট দেশ এটার মতো এত প্রেমের দেশ কোথাও নেই। আমার স্বাধীন সোনার বাংলাদেশ, এই দেশের জাতীয় পতাকা মদিনা পাওয়া যায়, রাসূলি পাকের রওজা মোবারকের গম্বুজ সবুজ, আমার স্বাধীন সোনার বাংলাদেশের পতাকার মধ্যে চতুর্দিকে সবুজ আছে কিনা, এবং স্বাধীন সোনার বাংলাদেশের পতাকা আমি জানি অনেক গোয়েন্দার ভাইয়েরা রে পুলিশ অফিসার অনেক রয়েছেন, আমরা স্বাধীনতা বিশ্বাসী দেশপ্রেমী, আমরা মির্জাফর নয় নিমুখ হারাম নয়, আমাদের দেশে অনেক নিমুখ হারাম হুজুর আছে এখনো বাংলাদেশের পতাকা মানি নিতে পারেনি, বসবাস করে বাংলাদেশে খাচ্য ধরছে পাকিস্তানে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম ফুরকানুল হামিদ থেকে এক টুকরা আয়াত কেনেমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আমার রসুলের মর্যাদার ব্যাপারে নিজেই ঘোষণা করেছেন, চিৎকার দিব সুবহানাল্লাহ, রসুলের মর্যাদা কেমন, তিনি পৃথিবীর সৃষ্টি হওয়ার আগেও তিনি নবী ছিলেন, মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তিনি দুনিয়াতে আসার আগেও ছিল, আসার পরও বলেন আসার পরও যাওয়ার পরও আছে
আছে, বলেন জাফর নামের কোনো পরিবর্তন না। কোন মানুষ মারা গেলে বলে মরহুম, কি বলে মরহুম ফালানা বা মরহুম বাদ দেন। আমাকে দিয়ে আমি যদি বলি আগামী দিন 2:30 যদি আবু সুফিয়ান আবিদি আল কাদেরী মারা যায়, জেলায় জেলায় মাইকিং হবে বিশিষ্ট আলেমের দিন মরহুম আবু সুফিয়ান আবিদি আল কাদেরীর ইন্তেকাল, মরহুম আমার নামে কোন আন্তর্জাতিক পীরি তরিকত সকল সফল ইসলাম প্রচারক অমুক দরবারের গদিনিশীন অমুক আন্তর্জাতিক স্পিকার যথেষ্ট অনেক কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু মৃত্যুর পরে এড হবে মরহুম, ঠিক কিনা? আপনাদের নামের পরও মৃত্যুর পরে নাম হবে কি? কিন্তু সকলে মরলে কি হয়? কিন্তু আমার নবী বলেন কবরে যাওয়ার পরে মরহুম মোহাম্মদ কেউ বলেছে? কোন ইমাম সাহেব যদি বলে মরহুম মোহাম্মদ তার চাকরি থাকবে না, তার কুফালে ঝাড়ার বাড়ি মারবে না? আমার নবী মরহুম ন, তিনি আগে ছিলেন, এখনো ভবিষ্যত, এবং তিনি এমন এক নবী যার কলমার কোন পরিবর্তন হয়নি। মোহাম্মদ রসুল এমন একজন ব্যক্তি যার চরিত্র প্রতিটি মানুষের জন্য আদর্শ, প্রেসিডেন্টের জন্য আমার নবীর চরিত্র আদর্শ, মন্ত্রীর জন্য আমার নবীর চরিত্র আদর্শ, আর্মিরে পুলিশের জন্য আমার নবীর চরিত্র আদর্শ, পাবলিক কৃষক শ্রমিক কমিশনার মেয়র সকলের জন্য আমার নবী আদর্শ। আমার নবীর আদর্শকে যারা মেনেছেন আমার অসংখ্য পর্দানিশীন মা বোনেরা, পর্দার থেকে আমার আলোচনা শুনতেছেন, আপনাদের জন্য নবী আদর্শ, ছেলেদের জন্য নবী আদর্শ, ইমামের জন্য নবী আদর্শ, মুতাওয়াল্লির জন্য নবী আদর্শ, মসজিদ কমিটির জন্য নবী আদর্শ, এশিয়া ইউরোপের তাবাম মানুষের জন্য আমার নবী আদর্শ। কারণ আমার নবী এমন একজন ব্যক্তি নবী যেই নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে কিছুই তিনি সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ, আওয়াজ আরো একটু জোরে হবে। আমার নবী এমন একজন নবী যাকে সৃষ্টি করা না হলে বলেন কিছু সৃষ্টি হতো না। হুকুম কার? আল্লাহ। বয়ান কার? আল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহর কথা আমরা মানতে চাই কি চাই না? তিনবার বলেন আল্লাহ। আল্লাহ। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর রাসূল চাই কি চাই না? চাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সৃষ্টি না করা হলে কিছু সৃষ্টি হতো না। না যুবক, না যুবতী, না নারী, না পুরুষ, না শিল্প, না বিরোধী, না ইনসান, না জিন, না আসমান, না জমিন, না আরশ, না কুরসি, না লৌহ, না কলম, না জিব্রাইল, না মিকাইল, না উত্তর, না দক্ষিণ, না পূর্ব, না পশ্চিম, না আসমান, জমিন, কিছু সৃষ্টি হতো না। মিলাদুন নবীর রসুল যদি সৃষ্টি না হতো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মিলাদুন নবী হওয়াতে আপনার কি বেজান না খুশি? আর হুজুর বলেন নবী আমার মতো মানুষ, তো নবী যদি তোমার মতো হয় ফাঁসকটা আজানে তো নবীর নাম আছে, তো মাগরিবের সময় তোমার আব্বার নাম ঢুকো আজানের মধ্যে, আব্বা মুসলিরা করবে জুতার বাড়ি। আরে মুসলিরা একজন মহিলারা ঘর থেকে বাইর হয়ে আসবে শ্মশানের জুতা মার, আজানের ভিতরে আব্বা কারিয়ানা করে আব্বা। তো নবী যদি তোমাদের মতো হয় তো এক তোমার নবীর নাম বারবার আজানে বলার দরকার কি? একটু আব্বার নাম ঢুকো না, যদি আব্বার নাম আপত্তি হয় বলো শাশু। নবীর মানুষ আমার ভাইয়েরা, নবীর মর্যাদার কিছু মনে আমি বেলায় তীরে দিকে চলে যাব। নামাজ শ্রেষ্ঠ নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তিনি সুন্দর করে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকতুল জিন্না
ওয়ালিসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি দুটা জাতিকে আমার ইবাদতের জন্য, প্রথম সৃষ্টি করেছি জিন জাতি এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এবার আগ্রাবাদের ভাইয়েরা, পশ্চিম পশ্চিম ব্যাপারী পাড়ার ভাইয়েরা, মিলাদুন নবী উদযাপন পরিষদের আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, সবাই জোরে বলুন, আল্লাহ তো ইবাদতের জন্য আমাদেরকে বানাইলেন। এবার জোরে জোরে বলো, আমাদের এই কুফারের মালিক কে? আর একটু জোরে বলুন, কে? শয়তানরা বলে আমরা নাকি মাজারে সিজদা করি। খবর দাও, মাজারে সিজদা করা হারাম। আমরা মাজারে সিজদা মুঠো করি না, আমরা মাজারে সুমা প্রদান করি। জোরে বলে কি দি? সুমা কি কুফালে দেয়? জোরে বলে কিসে দেয়? আর যদি কিসে দেয়? মুখে দেয় সুমা, কুফালে দেয় কি? সিজদা। সিজদার মালিক কে? সিজদা দেয় পূর্ব দিকে দেয়, দক্ষিণ দিকে, উত্তর দিকে, কোন দিকে? কেবলার দিকে। শোনো, দেখো, পিটি অডিও হচ্ছে, বাস্তব শিখো, তারপরে যদি শোনার পরে বেয়াদবি করস, কবরে খবর আছে, হাশরের ময়দানে তোর কুফারের মুসিবত আছে। শোন, সইস্তা কাকে বলে? কুফার নাম কয়টা? দুই হাতের তালু চারটা, দুই হাঁটু, দুই পায়ের বড় আঙ্গুলি আটটা অঙ্গ, একটি টাইমে কেবলামুখী হয়ে সইদার মধ্যে যদি যাও, জবান যদি থাকে সুবহান রাব্বিয়াল, এটা হবে শুধুমাত্র সইদা আল্লাহ। জোরে বলুন, কার? বলুন যুবক স্যার, আল্লাহ সারা কাউকে সইদা করা যাবে? মাজার আমরা কি দিই? তো মাজারে যদি সুমা দিই কিসে? মুখে। তো কোফাল কি লাল দিঘির ময়দানে রাখি আসবো? মক্কা শরীফ যারা যারা হজ করছেন না, অনেক অনেক হাজি আছে, আল্লাহর ঘরের কোনায় একটা আসওয়াত পাত্র আছে। জোরে বলে কি? আসওয়াত পাত্রে কি দেয়? আমি আমার লাইফে না হইলো 150 বার উপরে সুমা দিছি, 22 বার হজে। কয়বার? 22 বার হজে। আসওয়াতে কয়বার সুমা দিছি? প্রায় অধিক 150 অধিক হবে। যখন সুমা দিই কোফালও যায় কি যায় না? আমি কি আসওয়াতকে সজদা করি? কি দিছি? এখন যদি বলে না সজদা হয়ে যাবে কোফাল গেলে, তো কোফাল কি সব মারবা পাহাড় রাখি আসবা? বেকল সজদা বুঝছ না, সুমো বুঝছ না, আন্তর্জাতিক বেকল মাদাজিল্লুল আলী। এই বেটা, কোরআনের পরে যে কিতাব আল্লামা ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাযহাব আমি রাশিয়ায় বুখারী জিয়ারত করে এসেছি, আল্লামা ইসমাইল তার বুখারী শরীফে বলেন, সমস্ত কাজের আগে নির্ভর করে নিয়ত, ইন্নামা আমালু বিন্নিয়ত, আমরা মাজার নিয়ত করে জুমা প্রদান করি, মসজিদে গিয়ে সেজদা আল্লাহকে দিই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর যারা মাজার বিরোধী মাশাআল্লাহ, তাদের মধ্যে কোনো ওলি আল্লাহ নেই। উনি দাবি করে যে যেতে মানে হইতো বুঝবো খবরে যাওয়ার পর, আর যেতে ওলি হয় যিনি অলিগুলের সম্রাট, উনি বলে গেছেন পীর হবে 12 প্রকার। পীর কয় প্রকার? 11 প্রকারের পীর নিঃসন্দেহে দোজখী। 1 প্রকারের পীর বেহেশতি। আমরা যেটা বেহেশতি দল ওটা চাই কি চাই না? আরো যেমন চাই কি চাই না? এখন তো ফিরির অভাব নাই, কত ফির বাইর হই বাংলাদেশ জাতকে গেছে। অনেক এমন ফির আছে যিনি ফিরির ফির শাহজালাল জিয়ারতে এখনো জীবন যায়নি, এত বড় হবিশ অথচ ফির। বেটা শাহজালালের মাজার যাস না, কিসের ফির? দুকাবাজ বন্ড ফির যদি হতে চাস, শাহজালালের কাছে তোকে বাধ্যতামূলক যেতে হবে, কারণ এটা তরিকতের শর্ত।
চিৎকার দিবেন সুবহানাল্লাহ। যেই ফি বলে আমি ফি, শাহজালাল চাই না, চট্টগ্রামের লালদিঘির ময়দানের কোনে কি বাবা শাহ আমার বাবা বললেও দোষ, বাবা বললে কি দোষ, আমি কিছুক্ষণ পরে বলবো, ওয়াজ আজকে করবো, আগে ওয়াশ করবো, ওয়াশ বাচ্চাদেরকে দুধ খাই বাবার আগে কি করে বোতল পানি ঢুকাই, ওমা কি করতেছ, কো বোতলের ভিতরে কিছু আছে কিনা, গরম পানি দিয়ে কি করতেছি, এর জন্য ওয়াজ রাখ আগে, ওয়াশ ফর ওয়াশ। অনেক পিসাব আছে চট্টগ্রাম আসে, কিন্তু শাহমানতে আপনাকে শাহমানত মানেন না, আল্লাহর কসম দি বলেন মানেন না, হাত তুলে বলেন মানেন না, শাহমানতে আপনার জানকে জান না, কিন্তু যে সমস্ত ফির শাহমানত পছন্দ করে না এটাকে ফির না শয়তান, এটাকে কানে ধরে নিয়ে আন লো বড় সর। এক মুসাফির আর মুসাফির ইজ্জত বুঝবে, ফির হয় আগে মাজার হয় পরে, কিন্তু অনেক ফিসাব আছে, শাহমানও তো যায় না শাহ জানানো। আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আগের প্রেসিডেন্ট এরশাদ শাহ আরো রাজনৈতিক দলের অন্যরা মাজারে যায় না, কিন্তু অনেক হুজুর রাজনীতি করে মাজারে, কি হুজুর আপনি মাজারে যান না কেন, আমি শয়তান মারতে দিল লাগি, বরকতময় জায়গায় যাবে না কেন, কোরআন পড়ো না, ওয়ামা ইউআজিম শায়ের আল্লাহ, ওরিদের কাছে যাবার জন্য আল্লাহর হুকুম, ইন্নাস সাফা ওয়াল মারওয়া, বলেন ইন্নাস সাফা, এই যে আমরা দৌড়াদৌড়ি করে সাফা মারওয়া, এখানে একজন নবীর মা দৌড়াদৌড়ি করেছেন বিবি হাজরা, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদই যাব, হজের শর্ত হয়ে গিয়েছে, আপনারা জোরে জোরে বলুন আমরা যেই কোনো ওলি আল্লাহর দরবার চাই কি চাই না, ইবাদতের মধ্যে বড় ইবাদত, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত, কবুল হওয়ার মধ্যে শ্রেষ্ঠ কবুল ইবাদত, বিশাল একটা ইবাদত, যে ইবাদতের নাম নামাজ, সবাই উচ্চ স্বরে বলুন ইবাদতের নাম কি, আমার যুবক ছেলেরা তোমরা যারা 30, 32, 35, 36, 37 বছরের সন্তান, তোমরা আমার সন্তানের মতো, তোমাদের পিত্ত সমতুল্য হয়ে তোমাদের কাছে ব্যাপারী পাড়া, পশ্চিম ব্যাপারী পাড়া আগ্রাবাদ এলাকায় এই 27 নং ওয়ার্ডে তোমাদেরকে বলে গেলাম, এই পৃথিবীর মধ্যে বড় ইবাদতের নাম নামাজ, ওই নামাজ যদি না পড়ে কোনো মানুষ জান্নাতে যাবে না, আমার সুন্নি বাবারা বলেন ওই নামাজের ভিতর মিলাদুন নবীর নবী পাকের সালাম আছে কিনা, নামাজের ভিতরে, ও আমার চট্টগ্রামের মা বোনেরা, আমার যুবতী মেয়েরা, তোমরা যেন আমার মেয়ের সমান, আমার খালারা শুনো, তোমরা মিলাদুন নবী ঘরে ঘরে করবে, কারণ আমার রসুল এমন এক রসুল, ফাসাক্ত নামাজের ভিতরে পৃথিবীর কাউকে সালাম দেওয়া হারাম, কিন্তু আমার নবীকে সালাম দেওয়া ফরজ, যে কাউকে বলুন সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা নবীর সালাম চাই কি চাই না, নবীকে সালাম দেওয়ার জন্য হুকুম কর, এজন্য ওয়াজ মাহফিল এটা জান্নাতের বাগান, এখন যারা আছে বেহেশতের ভিতরে আছেন, সুবহানাল্লাহ বলবেন না, এখানে যদি প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেব আসতেন, প্রধানমন্ত্রী আসতো, এটা বেহেশতের বাগান হতো না, একজন হাক্কানী নবী রাসূল উলামা ইকরাম আসা মাত্র, দুরূদ শরীফ পড়া মাত্রই, কোরআন শরীফ পড়া মাত্রই জায়গাটা পরিবর্তন হয়ে জান্নাতের বাগান হয়ে যায়, আপনার নবী চান কি চান,
সবাই একটু জোরে জোরে বলুন, মনে বড় আশা ছিল। আমি দেখতে পাচ্ছি অনেক মা বোনেরা পর্দার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, সবাই মেয়েরা মহিলারা মনে মনে বলবেন, আমার মা বোনেরা মনে মনে বলবে, পুরুষ বাবার একটু জোরে জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব জবাব দিবে, আমি মদিনার এই জন্য বেশি দাম, রহমতুল আলামিন জিন্দা আমার বুকে শুয়ে আছে, জিন্দা রসুল কি আর একটু জোরে বলো, রসুল কি? নামাজ, নামাজ আমার রসুলের নামাজ। আমার যুবক ছেলেরা, জীবনে যদি নামাজ না পড়ে থাকো, তোমাদেরকে আমি অনুরোধ করি বলবো, ও আমার বাবারা ভাইরা বোনেরা, আর নামাজ ছেড়ো না, ফজরের নামাজটা তোমরা সুন্দর করে পড়ো। যদি ফজরের নামাজ পড়তে গিয়ে তোমার একটু যদি ক্লান্ত হয়, তুমি যদি অসুস্থ, যদি বুক করো, কষ্ট হয়, তুমি নামাজ পড়বে, যদি তুমি নামাজ পড়ো আল্লাহ রাসূলের উম্মতে, যদি তুমি ফজর পড়ো, ফজরের পরে যদি যোহর পড়ো, যোহরের পরে যদি আসর পড়ো, আসরের পরে যদি মাগরিব এশা পড়ো, ও আমার উম্মতে আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে বেশি বেশি করে ফখর করে বলবো, হে আল্লাহ আমার উম্মত যদিও গুনাহগার, তোমাকে তো সিজদা দেওয়া বন্ধ করতেছে না, ও আমার উম্মত তোমাদেরকে আমি ওসিয়ত করে গেলাম, ফাসত নামাজ পড়ো, নামাজ পড়ে যদি এক একটা সজদা দাও, আর একটা সজদা দেওয়ার আগে তোর জিন্দেগির গুনাগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। এবার তুই হাত তুলে বলো, নামাজ চাই কিনা, নামাজ লাগবে কিনা, নামাজ পড়ার জন্য হুকুম কর, নামাজ পড়বে কারা? ইমানদাররা, যারা বলে নামাজ পড়বে কারা, আমাদের মধ্যে ইমান আছে কিনা, আমিন বলো, আমিন। কি পড়বা? নামাজ। আর জোরে বলো, কি পড়বা? নামাজ। নামাজের কথা বললাম, কেন নামাজ পড়বেন? আল্লাহ রে নামাজ পড়লে কি লাভ, ও আল্লাহ নামাজ পড়লে কি ব্যবসা, ও আল্লাহ নামাজ পড়লে কি লেখ, কি ফায়দা, কি করুণা, কি কল্যাণ হবে? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার মা বোনেরা শুনো, আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবারা সবাই শুনো, মাহফিল কমিটির যুবক ছেলেরা শুনো, আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দারে তুমি যদি নবীর প্রেমে, আমি আল্লাহর ভয়ে, আমার এই কেরামের চরিত্র অনুসরণ করে পাঁচ ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত পড়তে পারো, আমি আল্লাহ বলে দিলাম, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দারে এই নামাজ তোমাকে পৃথিবী সমস্ত খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। ও নামাজ, তুমি মানুষকে কোন দিকে নিয়ে যাও? নামাজ কোরআন জবাব দিবে। আমার সুন্নি ভাইরা বলো, ফাদখুলি, বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলো, আল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? যারা মাজার বিরোধী তারা বলে সুন্নিরা নামাজের কথা ওয়াজ করে না। এই বেয়াদব, নামাজ পড়ার কথা বলার হুকুম আমাদের, কারণ আমরা মদিনার নবীর গোলাম। নামাজের ক্যাম্পাসার নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? নামাজ কি বেঈমানদের না ঈমানদারদের? নামাজ কি বেঈমানদের না সুন্নিদের? আপনার কি হাত তুলে বলুন, আমরা কি? এই রেকর্ড করো, আমরা কি সুন্নিদের নামাজ আছে কিনা? দৈনিক কয়েকটা সপ্তাহ
35 বলো, বলো সপ্তাহ মাসে দশ। হ্যাঁ আমার ওয়াজ আমল করছে, আগে তো বলে গেছি, মাঝে সপ্তাহ মাসে এক বছরে একটু টানি টানি বলেন, অনেক ডিস্ট্রিক্টের মানুষ এখানে আছেন, আল্লাহুম্মা মতি বলে কান্দিতেন উম্মা, কেন্দো না কেন্দো না বিলাল, কেন্দো না, যুবক ছেলেরা বলো, কেন্দো না কেন্দো না কেন্দো দুনিয়ায় আমার দেখা পাইবা 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 বিল্লাল আমাকে, আমার পাইবা 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 আমাকে, আমার দেখা পাইবা তুমি শুনি ভাই তোমরা কে হো নবী কে, বলো দেখ শুনি তোমরা কে হো নবী কে, এতি মোহবা নাই গেল আমাকে জিদে জাইতনবি মসজিদে উম্মতি উম্মতি বলে কেন্দো না কেন্দো না বিল্লাল কেন্দো না, একটু জোরে হবে, কেন্দো আমি আল্লাহ তোর মালিক, তোর কাছে আমি এক গ্লাস পানি চাই না, চাউল চাই না, গম চাই না, গোস্ত চাই না, বান্দারে তোর ভিতরে যে একটা নিঃশ্বাস, এই নিঃশ্বাসের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ তোর কাছে কিচ্ছু চাই না, যদি লাইট জ্বালাতে চাও ব্যাটারির প্রয়োজন, মোবাইল যদি চালাইতে চাও তোমার ব্যাটারির প্রয়োজন, কারেন্টের প্রয়োজন, বান্দারে তুই কিছু করতে পারিস না, যদি আমি তোকে হায়াতটা না দিতাম, আমি আল্লাহ তোর হায়াতের মালিক যদি হই, তুই আমি আল্লাহকে দৈনিক পাঁচবার সাজদা কর, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার নবীর কদমে তোকে আমি জান্নাত দান করব, জোরে বলুন আল্লাহু আকবার বলেন, নামাজের মাধ্যমে আমরা নবীর কদমে যেতে চাই কি চাই না,
যারা নবী মেনেছেন তারা পেয়েছেন ওলি আল্লাহ। যারা বলেন কি আল্লাহ, আর একটু সুন্দর করে জবান দিয়ে বলেন কি আল্লাহ, বলেন ওলি আল্লাহ যেই দিকে, ওলি আল্লাহ যেখানে, মাজারের ভিতরে ওলি আল্লাহ আছে না, এই জন্য আমরা মাজার জিয়ারত চাই কিনা, শুধু ডান হাত তুলেন চান কিনা, জিয়ারত করলে কি গুনাহ হবে না সওয়াব হবে? যারা নবী পেয়েছেন তারা ওলি হয়েছেন, তাদের মধ্যে বড় ওলি বলেন, আমি বলার পরে বলবেন ফিরানে পীর দস্তগীর, সবাই একটু বলেন ফিরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ মীর মোহাম্মদ শাহ আব্দুল কাদের জিলানি, গিলানি, আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা গৌসে পাকের ফাতে আজম চাই কি চাই না? ওলিকুলের শরতজ যিনি মরা মানুষ জীবিত করাটা তার জন্য ছিল একেবারে ইজি, তিনি হচ্ছেন আব্দুল কাদের। আজকের কমিটিকে আমি পাইন্দাবাদ মোবারকবাদ ওয়েলকাম স্বাগতম জিন্দাবাদ জানাচ্ছি, যে তোমরা মাহফিল কমিটির ভাইরা বা বাবারা মুরব্বীরা দুটি বিষয় মাহফিল করতে যাচ্ছ, একটি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি ফাতিহা। এমন এক ব্যক্তির ফাতিহা তোমরা করতে যাচ্ছ যার নজর এখনো আমাদের কাছে আছে। সুবহানাল্লাহ বলেন, তিনি বলেন নজর তুইলা বিলাদিল্লাহি জামা কখর দলতিল আলা হুকমে তিসালি, খোদা খোদাই জগতের সমস্ত সহ গোস পাকের হাতের তালুতে একটা সরিষার দানার মতো দেখা যাচ্ছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার গোস পাক চান কি চান না? গোস পাকের মাজার কোথায়? জোরে বলুন কিশোরী, সেখানে যাওয়ার ইচ্ছা আছে কিনা? পূরণ করার মালিক কে? যারা গোস পাক মানে না, বৃষ্টি পড়তেছে, কি হইতেছে? বৃষ্টি পড়া মাত্রই যদি কি থাকে তো সাথে মেলা মাত্র কি শিরিক হইছে? কোন ইমাম সাহেব বলবে বৃষ্টি হইতেছে আল্লাহ দিচ্ছে তুমি বিজো না কেন? সাথে মেলা শিরিক, আল্লাহ বৃষ্টি দিচ্ছে তুমি কেন বৃষ্টি নিচ্ছ না, শিরিক। তখন তো শিরিক হয় না, সাথীটা ওয়াবতাকু ইলাইহি ওয়াসিলা, সাথীটা হচ্ছে মিডিয়াম উদ্যম বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার, ঠিক কি না? তদ্রূপ বিপদে আপদে মুসিবতে পড়লে যদি বলে ইয়া ওয়ালি আল্লাহ ইয়া রাসূল আল্লাহ, এগুলো হবে মুসিবত দূর হবার মাধ্যম, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। ও সাথী মিললে তুরুভুর খোদার গজব পড়ে না, গোসবাক বললে তোর উপর খোদার গজব পড়ে। কোন নবীর যুগে যা ছিল না সব বেদাত, তো নবীর যুগে নোকিয়া ফোন আছিল নি? কোন সাহাবাই কেরাম নোকিয়া ফোন ব্যবহার করছে? হুজুর গো ফকেট স্যাক করলে ফোন পাওয়া যেত না? শুধু মিলাদ শরীফ ইয়া নবী বললে শিরিক, নোকিয়া ফোন ফকেট এক সুখ লেগে, হ্যাঁ এটা শিরিক না, এটা বেদাত না? নবীর যুগে যদি কিছু না থাকলে এখন করলে বেদাত হয়, তো নবীর যুগে তো বেদাত তুইও ছিলি না, তুই তো বড় বেদাত, তুই মামুতি করস কেন, আত্মহত্যা কর। অল্প বিদ্যা এবং করি বাটার জোতার বলো আলবানি, এত বেশি পণ্ডিত হইও না। এক কোটি নয় দশ হাজার কোটি মিলিয়ন বেইমানকে গ্রেফতার করার জন্য একজন ফেরেশতা যথেষ্ট, আর প্রত্যেকটা ফেরেশতা আমার নবীর গোলাম। সুবহানাল্লাহ বলে ফেরেশতারা নবীর অনেকে মনে মনে দূরেশ্বরী পড়ে,
মানুষ হবে এটা আমি সম্ভবত 1985 ইংরেজির কথা, 85 সালে সিরাজগঞ্জ পাবনা, তখন মনে সিরাজগঞ্জ ছিল এটা। দুরুদ শরীফ শুরু করলাম, মানুষ 50,000 মানুষ একসাথে দুরুদ শরীফ পড়লে কত আওয়াজ, কিন্তু আমি সারা দুরুদ শরীফের আওয়াজ আর কেউ। আমি বললাম, প্রিয় দর্শক, দুরুদ শরীফ পড়ছেন না কেন? হুজুর আমরা পড়ছি, আপনি শুনেন না। আমি তো এখন আশ্চর্য হয়ে গেলাম, আমার কান টান কোনো খারাপ হয়ে গেল, তোর এক কান বন্ধ করি আমি বলছি হ্যালো, ওমা শোনা যায় তো, আবার এটা বন্ধ হ্যালো শোনা যায়। তো আপনার পড়ছেন আমি শুনি না কেন? আমরা পড়ছি, মনে মনে পড়ছি। তো জোরে পড়ছেন না কেন? কো হুজুর বড় হুশু হুজুরের নিষেধ আছে। তো বড় হুজুরের বাড়ি কোথায়? কো আপনার ডান পাশে বসা সভাপতি। জোরে বলেন কোন ফতি? আমি এইভাবে ফিরতে দিই, হুজুর দুরুদ শরীফ জোরে পড়লে কি হবে? কোনো কোনো অসুবিধা নেই, পড়ো। আল্লাহ আকবার, ফিল্ডের অবস্থা খারাপ। কো হুজুরে শয়তানকে ধরেন, এতদিন আমাদেরকে বোবা বানায় রেখেছে এটা। তো আপনি বলেন মাইকে দুরুদ শরীফ পড়ার জন্য, তখন মাইকে বলে হ্যাঁ বাবারা পড়ো। এখন জোরে সোরে পড়তে আছে, সুবহানাল্লাহ বলেন। আপনাকে দুরুদ শরীফের প্রেমের আওয়াজ চান কি চান না? সবাই একটু জনে জনে বলেন ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাফন পড়াইয়া, বলো গোসল করাইয়া। গোসল হবে নি? কোন গোসল? দুনিয়ায় বহু গোসল করেছ, ও আমার মা বোনেরা শোনো, আবু সুফিয়ান আর যদি আল কাজী আজকে বলে গেলাম তোমার ছেলে গোসল করে, সে বলেছে মা কে দেবে এই যে বাদ্য, তুমি তোমার পুত্রবধূকে বলেছো শ্বশুর হয়ে, ও আমার পুত্রবধূ তুমি আমারে বাদ দাও, গোসল করে এসেছি। কিন্তু জীবনে এমন একটা গোসল আছে, ওই গোসলের পরে আর ঘরে ঢুকার ব্যবস্থা। সবাই একটু জোরে বলেন গোসল করাইয়া কাপন পড়াইয়া রাখিবে যখন কবরে সবাই লইও গকু লে গোলাম বলিয়া লইও কত চির সত্য কথা, একটু চোখের পানি আনার চেষ্টা করেন। অন্ধকার কবরে যখন থাকিবেন নবী আমারই কবরে, যদি তুমি মরে যাও নারী হওয়ার পুরুষ ধনী হওয়ার গরিব হও, তুমি যদি মরে যাও তোমার মৃত্যুর সময় লাশটা যখন কবরে দিবে তুমি চিৎকার মারবে, তোমার আত্মীয় স্বজন তোমার চিৎকারের আওয়াজ শুনবে না। উম্মতরে তুমি তো এই ব্যাপারী পাড়া মাহফিলে বসে অথবা যুবকে মাহফিল করেছ, মাহফিলে দাঁড়িয়ে ছেড়ে আমি নবী গ্রান্তি দিচ্ছি, কোন রাস্ত
আন্তর্জাতিক লিডার প্রেসিডেন্ট মন্ত্রী মেয়র তোমাকে গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নাই। আমি রাসূল গ্যারান্টি দিলাম, তুমি যদি মরে যাও তোমার যখন গোসলটা হবে, গোসলের পরে যখন তোমাকে প্যাকেট করা হবে, সাদা প্যাকেট করার পরে মরা খাটে যখন তোমার লাশটা তুলবে, তুমি চিৎকার দিবে, কেউ চিৎকার শুনবে না। এই লাশটা তোলার পরে আল্লাহর রব্বি মুহাম্মদ নবী বলে বলে নামাজে জানাজায় তোমাকে নিয়ে যাবে, জানাজা পড়াইবার পরে কবরের পশ্চিম পারে তোমার লাশটা রাখবে। রাখার পরে তিনজন মানুষ লাশটা তোলে মেসির দিকে দিবে, আর তিনজন মানুষ তোমার লাশটা গ্রহণ করবে। তুমি তো একটা চিৎকার দিচ্ছ, উপরের কেউ শোনে না, নিচের কেউ শোনে না, উম্মতরে আমার পর মানিস না, পর বুঝিস না, আমি নবী মদিনার থেকে তোর আওয়াজটা শুনি। তুমি হাত তোলে নবীর পক্ষে থাকবে বলে বারবার ওয়াদা করেছিলি, তোমার পিঠটা ওই কবরের মাটিতে লাগার আগে আমি মদিনা শরীফ থেকে যাইয়া তোমার লাশকে আমার কোলের মধ্যে জায়গা দেব। বলো ইয়া রাসূলুল্লাহ, উচ্চ স্বরে বলেন, আমার কিছু ভালো লাগে না, মনে হয় আজ মনে কই উড়িয়া যাইতাম সোনার মদি। মা মনের মনে মনে বলো, যুবক ছেলেরা বেশি বেশি বলবা, আমার কিছু মনে কই উড়িয়া যাইতাম হাজার কাম শেষ করিয়া মদিনাতে যাও সলিয়া, হাজার কাম শেষ করিয়া মদিনাতে যাও সলিয়া, আবার হাজার কাম শেষ করিয়া কিছু মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে, মক্কা শরীফ হজ করিয়া চলে গেলে, হজ করিয়া কবুল হবে না আমার কিছু বার মনে হয়েছে। যদি দিত পাখা উড়িয়া যায় করতাম দেখা, আল্লাহ যদি যাবার ইচ্ছা আছে কিনা সুন্দর করে বলো, আল্লাহ যদি দিত পাখা উড়িয়া যায়, গরিব আমার নাই যে টাকা, গরিব আমার যাইতে পারলাম না আমার কিছু মনে হয়, মনে কল উড়িয়া যাইতাম উহুদের ময়দানে গেল দান্দার শহীদ করিল, উহুদের মুখের রক্তে শরীর ভিজে, মুখের রক্তে উম্মত বলে না আমার কিছু মনে কল উড়িয়া যাইতাম। মক্কা মদিনা আমরা চাই কি চাই না, একবার বলেন মনে বড় মনে বড় মক্কা মদিনা বালা, তুই হাত তুলে বলে মক্কা আমায় তুমি সাফাতি
শুনুন আমার নবী কি বলেছে, ও আমার আদরের উম্মতরা, তোমরা মাহফিল করেছো, মিলাদুন নবী করেছো, ফাতিহা তুম করেছো, আমি তোমাদেরকে বলে গেলাম, শুনে গেলাম, কোন মতে যদি স্বাধীন সোনার বাংলাদেশ থেকে মদিনার পথে এসে আমি নবীর রওজার সামনে যদি দাঁড়াইয়া চোখের পানি ফেলে ফেলে একবার যদি বলতে পারো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি একবার যদি তোমরা বলতে পারো, আমি নবী ওয়াদা দিলাম, তুমি উম্মতের ডাইরেক্টটা ধরে আমি তোমাকে জান্নাতে নেওয়া ওয়াজিব হয়ে গেল, বলো ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনা পাক চাই কি চাই না? বলতেছিলাম যারা রাসূল পেয়েছেন তারা হুজুর গৌসুল আজম পেয়েছেন। আজকের মাহফিল আমি দেখতে পাচ্ছি অসংখ্য সুন্নি জনতা, অসংখ্য কৃষক সুন্নি, অসংখ্য বুদ্ধিজীবী সুন্নি, আমার অনেক ব্যবসায়ী সুন্নি, অনেক মেহনতি জনতা সুন্নি, অনেক টিচার, মাস্টার, প্রফেসর, অধ্যাপক, অধ্যক্ষ, সরকারি বেসরকারি অনেক অনেক ছাত্র সেনার কর্মী, গৌসিয়া কমিটির ভাইয়েরা, বিশেষ করে দাওয়াত ইসলাম যাদের মাথায় সবুজ পাগড়ি, আমার মদিনার রঙে রঙ্গিত দাওয়াত ইসলামের ছেলেরা এখানে উপস্থিত হয়েছে, খোদা কি কসম, তোমাদের অন্তরে যদি আজকে নবীর ভালোবাসার শিলটা মারো, মৃত্যুর সময় তুমি আমি রসুল দেখব, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আমরা নবী চাই কি চাই না? নবী আসার ক্ষমতা আছে কি না? দিয়েছেন কে? জোরে বলুন দিয়েছেন কে? আমরা সেই নবী চাই। বলেন নবী, নবী আমাদের কাছে আছে কি না? আমাদের নবী থাকবে। যাদের আকীদা খারাপ তাদের নবী অসুস্থ, তাদের নবীর নাম গোলাম মোহাম্মদ কাদিয়ানি, পায়খানার মধ্যে মারা গেছে। নবী যেমন উন্নত ডেলিভারি কেসে একবার পায়খানা করি পানি খরচ করার সুযোগ পাই না। আজরাইল বলে আর কষ্ট করি ফাঁক হওয়ার দরকার নাই, তুই তো এমন জন্মগত না পাক, তোর এমন টান দিব আমি। বললাম নাকি কই চিনে না, কামনে কে কামি মালা খুলি মোহাম্মদ, কো কি জন্য আইসেন, কই পায়খানার মধ্যে নবীর নিতে আইসি, কি নবী পায়খানার মধ্যে মারা যায়? হ্যাঁ বেচারা পায়খানা করিও খুলে না। আর আমার নবীর মৃত্যু হয়েছে, এক সেকেন্ডকে যদি এক কোটি ভাগ করেন, এক সেকেন্ডকে যদি এক কোটি ভাগ করেন, 99,99,999 ভাগ দেওয়ার পরে এক সেকেন্ডকে যদি এক কোটি ভাগ করা হয়, হাজার কোটির মাত্র আমার নবীর মৃত্যু হয়েছে জমিনের উপরে এক সেকেন্ডও না, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আমার নবী কি মরণ না জিন্দা? আর বেয়াদবরা বলে কোন নবী মরে গেছে, নই মরে গেছে, আবার ইমামতি করে। দেখবেন ইমামরা আমার মাইকের আওয়াজ অনেক ইমাম সাহেবরা শুনতেছেন, জুতার বাড়ি কাকে বলে? তো জুতাটা কি বাটার জুতা না আগুন কি হবে? ইমাম সিদ্দিকা দিব মাইকটা সাইজ আছে জিরে জিরে মার, ফেরেশতারা বলবে আমি দুঃখিত, তুমি এমন কি বেয়াদবের কাজ করি আইছো, আমরা জিরাইবারও সুযোগ নেই। খলিফার বুঝ দেখছেন নি, খলিফাদের কাগজ ছিল টক 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 টক, মালিক আই ঘরে গাই 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 না নষ্ট বিতি বাপ রে বাপ, তো ফেরেশতাদেরকে বলবে এই এইভাবে মানুষ কেন, আমরাও বলছি যে তুই এইভাবে ফিডা খাস কেন, এই তোদের মাইদি দিছি কারণ কি, তুই কি করছিস দুনিয়াতে বল, আগ্রাবাদে কি চছ, কামে ফাঁসকটা নামাজ পড়ছি, পাগড়িও মাথা দিছি, দাঁড়িও রাখছি, ফগলের ভিতরে মেসোয়াকো রাখছি, ছোট্ট ছোট্ট তসবিও রাখছি, তো কি হইছে তোর ঘটনা? কো মাঝে মাঝে মসজিদে বলছিলাম মিলাদুন নবী শিরিক, নবীর নূর মানা হারাম, কইগুলো বলছিলি কহ, বাবার মাইক দিলাম, কতদিন
আমরা কি মায়ের চাই না নাজাত চাই? জোরে বলে কি চাই? সবাই একটু জনে জনে বলেন মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ তুমি বাদশাহ, তারানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা, জোরে তারানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ কামলে ওয়ালা। আর একটু জনে বলেন তোমার পানি শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জেলানি গেইলানি আল হাসানি ওয়াল হুসাইনি, তিনি নবীর সাথে সম্পর্ক হওয়ার পরে তার মর্যাদা এত বৃদ্ধি হয়েছে, তিনি অহরহ মারামারি চিন্তা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি কোনো মরা মানুষ আপনি কবরস্থানে যদি জুমা পড়ি জিয়ারত করতে যান, আপনার দাদারা কার আপনার দাদার কবর সামনে যদি গিয়ে আপনি বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল, আর দাদা যদি বলেন নাতি কেমন আছিস, জিয়ারত আর চলবো নি, ওই নাতি থাকবো নি, একটা কি জিয়ারত আসিস দূর যাস কি লেখো দাদা কথা কো। দাদা যদি বলে তোর বয়ের কোনো কারণ আমি তোর দাদা, তোর দাদা ও দাদা যতক্ষণ তুই আইসিলি তুই দাদা, আমি যদি জানতাম জিয়ারত করে তুই কথা বলবি কোন ফাঁকড়ে যাইছ, কিন্তু আল্লাহর ওয়ালি মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি পীর হাক্কানি হযরত আব্দুল কাদের জিলানী গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি, তিনি এমন ওলি আল্লাহ ছিলেন যার ফাদেশ নামাজকে এখানে করতে যান, তিনি মরা মানুষের সাথে কবরে কথা বলতেন, শুধু কথা বলতেন না, তিনি ইচ্ছা করলে কবর থেকে বাহির করে তাদেরকে আবার পুনরায় জিন্দা করে দিতেন। কিন্তু এত ক্ষমতা থাকার পরও তিনি নামাজি না বেনামাজি, আর জোরে বলুন কি, আর আমরা ঐতিহাসিক বেনামাজ জুমার দিন সারা, জুমার দিন আর দুই ঈদ সারা, আর যদি কোন আত্মীয় স্বজন এলাকার কেউ মরে কি নামাজ, এগুলা সারা আর নামাজ, নামাজ না পড়াটা ইবাদত মনে করে। হুজুরে গাউসে পাক এশার নামাজ আদায় করলেন, জোরে বলে কি শেষ নামাজ। এখন আমি এতক্ষণ মিলাদুন নবীর শানে ছিলাম, একটু ঘুরি আমি সংযোগ করতেছি ফাদে আজম যার ফাদের মধ্যে এসেছেন, তিনি এশার নামাজ পড়লেন, এশার নামাজের অনেক পড়ে তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের পড়ে জোরে বলে কিসের নামাজ, আপনাকে তাহাজ্জুদ পড়েন ফজরে পড়ে না তাহাজ্জুদ পড়বে, ইমাম সাহেবরা ফজর পড়ে তাহাজ্জুদ, কিন্তু তাহাজ্জুদ ফজর পড়ার পরও তো যোগ জানে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহু আকবার বলেন, কুরআন শরীফ পড়ে পড়ে বেহেশতে যাবে, কুরআন শরীফ পড়ে পড়ে দোযখে যাবে, নামাজ পড়ে পড়ে বেহেশতে যাবে, নামাজ পড়ে পড়ে দোযখে যাবে, কারণ যেই নামাজে যেই কুরআনে নবী থাকবে তার জান্নাতে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর যেখানে নবী নাই তাদের বেহেশত আমল আসমান পর্যন্ত, কিন্তু বেয়াদবি একটা দুধ পাঁচ মন সোনা এক ফোঁড়া, বলে দুধ পাঁচ মন আর সোনা দুধ কি, ইবাদত পাঁচ হাজার বেয়াদব একটা, শেষ শেষ। এই জন্য যুবক ছেলেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, মা বাবার খেদমত করবে, একজন পীর অবশ্যই তোমাকে ধরতে হবে, যেই পীরের মধ্যে স্লোগান থাকবে না রিসালাত ইয়া রাসূলুল্লাহ, একজন পীর তোমাকে বাধ্যতামূলক ধরতেই হবে,
মা বাবার চাইতে বেশি না হয়, যে মুরিদ মা বাবাকে অবহেলা করে পীরকে বেশি মানে ওটা জাহান্নাম। পীর দরকার হবে, শরীয়তে পীর লাগবে। পীর মানে পথ প্রদর্শক, পীর মানে রাহবর, পীর মানে অজানা মানুষকে জানাতে হবে, বিপদগামীদের নাজাতের ব্যবস্থা করতে হবে, জিরুকে হিরু বানাতে হবে, এটা পীরের দায়িত্ব। কিন্তু রাসূলুল্লাহ বলেন, তোমার মা যদি মূর্খ হয়, অশিক্ষিত যদি তোমার বাবা হয়, আমি রাসূল ঘোষণা দিলাম, তুমি যত বড় মুমিন হবে, তোমার ব্যস্ত হবে, তোমার অশিক্ষিত মা বাবার পায়ের নিচে চিৎকার দিবে। আমরা মা বাবা চাই কি চাই না, যুবকরা হাত তুলে বলো চাই কি চাই না, মা বাবার খেদমতের হুকুম কা। বিদ্যর্ত হবে মা বাবার চাইতে বেশি ইজ্জত না। আমার কাছে যারা মুরিদ হয় বলবে, আমারও বাবা বলবে একবার, আব্বারও বাবা বলবে 2000, আর যদি আমারও বাবা বলে 2000 বার, আমার পিঠে সামরাও শেষ, আমার পিঠে দিতি ফাগলে যেতি। কারণ সারা পৃথিবীতে 5 জনের তো মুরিদ আছে। মুরিদের কারণে বৃক্ষ তোর পরিচয় কি, ফলে পরিচয়, মুরিদ ফিসাব তোমার পরিচয় কি, মুরিদ পরিচয়। আমাদের শাহিন সাহেব বগদাদ সিলসিলায় সিরকুটি বাবা হুজুর কবলা আলম তাইশা হুজুর কবলা পৃথিবী থেকে চলে গিয়েছেন, ওনার সাদারতে ওনার সের আল্লামা তাইশা হুজুর কবলা এই দেশে আসেন, লক্ষ কোটি ভক্তদেরকে মিলাদ নবীর প্রেম দেন, যাদের চেহারা দেখলে মদিনার নবীর কথা স্মরণ হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলি চাই কি চাই না, আমরা হাটহাজারির দরবারে যিনি শহীদ আছেন ইমাম আল্লামা আজিজুল হক শের বাংলা আল কাদরী সিলসিলা চাই কি চাই না, আমরা কাদরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকা চাই কি চাই না। এশার নামাজ পড়লেন গাউসে পাক, এশার নামাজ পড়লেন, এশার নামাজের প্রায় 6-7 ঘন্টা পড়ে তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজের পরে তিনি ফজর পড়বেন। এক বেচারা গরিব মানুষ গোসল পাক অনেক অভাবীর অভাব দূর করতে পারে, এক বেচারা গরিব মানুষ তার 3টা মেয়ে, জোরে বলুন কয়টা মেয়ে, 3টা মেয়ে এখন একের সাথে উপযুক্ত হয়ে গেছে, 2টা জমজ আর একটা আলাদা, 3 জন যখন যুবতী হয়ে গেল, বেচারা গরিব মানুষ টাকা পয়সা ইনকাম করার কোনো সুযোগ নাই, বাচ্চাদেরকে উপযুক্ত মেয়েদেরকে কাপড় দিতে পারে না, খাওয়াইতে পারে না, এখন কি করবে। সে কোনো মতে জেনেছে বগদাদের গোসল আদমের পায়ে 2টা খরম আছে, ওই খরমের নিচে অসংখ্য স্বর্ণ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। খরমের নিচে কি, আরে জোরে, খরমের নিচে, আর এখন স্বর্ণ তাই যুবকদের কোথায়, ফান এমএস নিজের নাম আর উনির নাম, আই লাভ ইউ, আমি তোমার কলজের উপরে রেখছি, তুমি আমার থোঁতার উপর রেখছি, বুঝলে কি সন্দেহ সেই। আরে বেটা আর কিছু আল্লাহ না দেখ, কমপক্ষে 260 কেজি স্বর্ণ ব্যবহার করার ক্ষমতা আমাদের আছে, স্বর্ণের কোট বানাবার ক্ষমতা আছে। যদি পৃথিবীতে 1 লক্ষ ভক্ত থাকে, এক একটাকে যদি বলি এক বড়ি করি দে, আমার গায়ে আসবে 20 কেজি স্বর্ণ, ঠিক কি না, স্বর্ণের জুব্বা গায়ে দিতে পারি আমি ইচ্ছে করলে। কিন্তু স্বর্ণ পুরুষের জন্য কি, আরাম বলছে না হারাম বলছে, সাইন্সের যুক্ত মানুষ বড় সালাক, তাও কি যুবক যারা একটু চামড়া টামড়া সুন্দর, শরীরে 12 কেজি কষ্ট আছে, এখান দিয়ে মোটামুটি 6 কেজি আছে, লুঙ্গি এইভাবে ধরে 7টার ভিতরে খুলি দিছে, ইন্ডিয়ার বাতাস আইতে আছে, সালামও নেই কালামও নেই, মুরব্বী দেখলে গান গায় আই লাভ ইউ। আরে যুবক রে, ও যুবক, নামাজ পড়ার তোর উত্তম সময় এখন, রোজা রাখার উত্তম সময় এখন। এক বেচারা গরিব মানুষ গেল গৌসে পাকে, 2টা খরম যদি আমি চুরি করতে পারি, একটা চুরি করে ব্যবসা করব, আর একটা চুরি করে মেয়েদেরকে বিয়ে দিব, আর যদি আমি ধনী হয়ে যাই গৌসে পাকের খরমগুলো আবার নিয়ত খুব ভালো। তো গোসবাক জিকির করতেছেন, কি জিকির বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ সারা, বলেন নাই কোন মাবুদ আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ, যুবক ছেলেরা জোরে বলো সুবহানাল্লাহ ওয়াল্লাহ মানুষের জুতা দিবে গে যদি খরম থাকতে উভয় ছিল না, মাথা এমন ভাবে ফাটতো এই যুগে খরম নিরাপদ না। খরম দুইটা চুরি করি, এটার নাম কি বগলের নিচে নিচে নিয়ে চলে যাইতে চান, মাটি বলতেছে এই দাঁড়াও, মাটি কি বলতেছে নিচে চায় কোনো মানুষ তো মাটি বলতেছে এদিকে সে শিখছাস কেন, আমি বলতেছি দেখো না কই তুমি কে কো আমি এরি কো আমি কে কো মাটি এরি কো তুমি আমার দর্শক কেন কো আমি গৌস বাগারে গোলাম আমি তোমার মানবো। এখানে চিড়িয়াখানা আছে, চিড়িয়াখানার ভিতরে যদি কোন গৌসুল আজমের ঢুকে দেওয়া যায় বাঘের খাসা, বাঘে যদি তোমার লোকে বেয়া দিবি মনে করবো তুমি মোটামুটি একটা কি, আর যদি তোমার নাস্তা করি ফেলে হুজুর গৌসুল আজম তেমন গৌসুল আজম যাকে বাগে আসে শাসন করতো। তো মাটি যখন বলতেছে আপনি জুতা চুরি করছেন, মাটি খুব ভদ্র তো হাত দিছু আখবার, মাটি কথা বলবে, মাটি কথা বলবে কখন? এই যে তুমি এখানে বসে আছো হাসরের মাঠে, মাটি বলবে আল্লাহ আমি আগ্রাবাদের এটা কি পাড়া ব্যাপারী পাড়ার যুবকরা মুরব্বীরা সবাই মিলে মিলাদুন্নবী করেছে, এরা ওয়াজ শুনেছে, ওরা দাঁড়িয়েছে, আমি মাটির সাক্ষী দিলাম, এরা তো জীবন একদিন ওরা মিলাদুন্নবী করেছে, এই উসিলা হলো তুমি তাদের গুনাহ মাফ করে জান্নাত দান করো। বলো ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পরে কথা লম্বা ছোট করে ফেললাম, গোসবাগ জিকির করে তিনি আবার খরম পরার জন্য চাই, দেখলেন একজন আল্লাহর বান্দা খরম দুটি বগলের নিচে নিয়ে দাঁড়িয়ে আছে। আব্বা গোসবাগ বলছেন বাবা জান আমার খরম তোমার এখানে কেন? হুজুর আপনি তো জানেন কেন, তুমি বলো। হুজুর আমি অভাবি, শুনছি আপনার খরমের নিচে কি আছে, এই জন্য আসলাম, একটা খরম বেশি মেয়েদেরকে বিয়ে দেব আর একটা দিয়ে আমি আজুদ্দনি হয়ে যাই এই সুযোগে আপনার গুলো আপনাকে। তো হুজুর বলে চুরি করা ভালো না, চুরি কেন করবা, তোমার স্বর্ণ কতটুকু প্রয়োজন? এখন সে চিন্তা করতেছে কতটুকু বলবো, কি এক মন বলবো না এক কেজি বলবো, কে হুজুর মোটামুটি হলে যাই বলতেছে কি দুটা নিমু না কষা ফুরে নিমু কি নিলি কি লাভ কম নিলি কি লস কি কি করতাম কয়েকটা নিলে রাখো এখানে রাখো আমরা চারজন খেলাফত পেয়েছি, আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়েছে,
আল্লামা ডক্টর আহমদ পেয়ার ইন্তেকাল হয়েছেন, প্রফেসর মোহাম্মদ পেয়ারা কুমিল্লা সাহেব এখনো আছেন, আমি আছি, গোসু পাকের দরবার থেকে আমাদেরকে খেলাফত দিয়েছে পীর মুরিদি করার জন্য। গোসু পাক এমন এক গোসু পাক, ওনার লক্ষ লক্ষ কেরামত, সুবহানাল্লাহ বলেন। আজকে সুন্দর জরা মাহফিলে ফাতিহা করতেছি, আজকে আমি গোসু পাকের দরবারের প্রতিনিধি হিসাবে তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সুবহানাল্লাহ। ওই বেচারা কোন আমি সুখাড়িও এখন কি কইতেছে শুনেন, স্বর্ণ বানাম তো সহজ, পেশাব করলে যে স্বর্ণ হয়, আরে আমার কিসমত তো অনেক বড়, সেখানে সব লইয়া, আরে আমার স্বামী ফাগলে লাগিয়েছে, কি করবে নির্দি কি করবে, সুযোগ চলে যাচ্ছে এখন দেখতেছে প্রাণের স্বামী ইটের উপর ফেসব করতে আছে, হায় হায় এটা ফাগল না বেশি দেখা যায়, এই যে আপনি এরকম করেন কেন, চোখ আমার কাজ আমার করতে দে। আচ্ছা ফেসব না এলে জিদ করি যদি ফেসব করে অবস্থা কি হবে, হাফানির মতো ছুটি গেছে, কাল কি অবস্থা কি বলেন না কেন, কই কিছুক্ষণ আগে আমি জুতা চুরি করছিলাম, স্বর্ণ সহ গোসবাক নিজে জুতা তুলে রেখে দিয়ে আমাকে ইচ্ছা দিয়েছে স্বর্ণবানের পেশাব করে আমি দেখছি, বউ বলে আল্লাহ উনি হচ্ছেন আওলাদ রসুল, উনি হচ্ছে স্বয়ং সাহেব খোদ, উনি হচ্ছে গোসু সাগালাই মানুষ এবং জিনের গোস, উনি পেশাব করলে স্বর্ণ হয়, তুমি করলে হবে না, কারণ ওনার শরীরে নবীজির রক্ত মোবারক আছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আমরা তোমার দরবারে হাত বাড়িয়েছি, আমিন বলেন, তুলেন আল্লাহুম্মা আমিন, তিনবার বলেন আল্লাহ, আগ্রাবাদ চট্টগ্রাম এই 27-9-8 কার্যালয় সমক্ষে আজকের মিলাদ নবী মাহফিল 2011 সালের ফাতিহা দমে আমি আবু সুফিয়ান বসে অসংখ্য শ্রোতা নিয়ে তুমি মাফ করে দাও, সবাই একটু চোখের পানি আসলে বলো, না আসলে আনার চেষ্টা করো, বলো রব্বানায়ো রব্বানায়ো বলো কথা
মাফ করে দাও না বন্ধু গুনার বসা মাথায় লো ইয়া কান্তেসি আমার মা বোনের একটু হাত তোলো আল্লাহর কাছে একটু কাঁদো গুনার বসা মাথায় কান্তেসি মাফ করে দাও মাবুদ আল্লাহ বন্ধু নাই রে বান্দব নাই রে যে জাগা বন্ধু নাই রে যে জাগা সে কবরের বন্ধু নবী উপায় নাই রে আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ অনেকের আব্বা নাই মা নাই তাদের খবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ যুবক ছেলেদেরকে তুমি কবুল করো তাদের মা বাবার গুনাহ খাতা মাফ করে দাও ইয়া আল্লাহ মরহুম মফিজুর রহমান মরহুম আব্দুল হামিদ মরহুম নাজির আহমদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ এলাকার যুবকদেরকে তুমি নামাজি বানিয়ে দাও ইয়া আল্লাহ আমি আবু সুফিয়ান আবিদী আল কাদরীর কথা শুনে যারা আমাকে দামাত করে মহব্বত করে এনেছেন তাদেরকে গৌসে পাকের সাদকা তোমার দরবারে দিয়ে দিলাম তুমি নবীর উসুলে কবুল করো আগ্রাবাদের এলাকাকে সোনার মদিনা বানিয়ে দাও চট্টগ্রামকে সোনার মদিনা বানিয়ে দাও বাংলাদেশের প্রতি শান্তি দাও বোমাবাজ চাঁদাবাজ সন্ত্রাসী প্রেসিডেন্ট মাগ জুয়ার থেকে আমাদেরকে হেফাজত করো স্বাধীন সোনার বাংলাদেশের প্রতি রহমত দাও গৌসে পাকের ফয়েজ আমাদেরকে দান করো আল্লাহ আমাদের কার কার আব্বা নাই তুমি তো জানো প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ যে সমস্ত ছেলেরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন আমি যদি আর ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতাম তোমার বান্দারা কেউ একদিক সেদিক লড়ত না আল্লাহ এই সবরের খাতিরে তাদের গুনাহগুলো মাফ করে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه ونور ذاته محمد وآله وصحابه أجمعين مرور الكر نبي كه شمل ركه زبانه تمي پڑھے دیو شمع جر جر بولون لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله